160 টাকায় এটা ওয়ার্থ ইট একটা বার্গার, মানে আসলেই জোস, এটা জোসটা আমার মোটামুটি লাগছে। অবশেষে আমি সফলভাবে চিকেন কেটে ফেলছি না, যাক এই চিকেন কাটতে পারলে আমাদের কি শান্তিটা লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আজকে আমরা চিন্তা করতেছি হচ্ছে একটু যমুনা ফিউচার পার্কের ওই সাইডে যাবো, আমাদের একটা কাজ আছে। তো ওর পাশে হচ্ছে আরবান ভয়েড ফুড কোর্ট, যেখানে আমরা একটা ফুড ট্রাই করছিলাম একটা ইসেতে, ফুড কোর্টের একটা রেস্টুরেন্টে। সো আজকে আমরা ওখানে যাব, আর আমার প্ল্যান হচ্ছে বার্গারিতাস একটা রেস্টুরেন্ট আছে ওই ফুড কোর্টে, ওখানে আমাদের ফুড ট্রাই করার প্ল্যান। 500 টাকা বাজেট, 500 টাকা আমরা কী কী খেতে পারি চলেন ওখানে যেয়ে দেখে নেওয়া যাক। ওকে, আমরা আরবান ভয়েড ফুড কোর্টে এসে পড়ছি। সো এখানে আমাদের যেহেতু আজকে বাজেট 500 টাকা, 500 টাকা বাজেটে আমরা হচ্ছে বার্গারিতাস এইখানে হচ্ছে ফুড ট্রাই করব। তো এখানে আমি 500 টাকায় দেখলাম যে 3টা আইটেম নিতে পারবো, এবং আমি জিজ্ঞাসা করলাম যিনি আছেন উনি যে কোন আইটেমগুলো ভালো হবে। সো ওর মধ্যে উনি বললেন অ্যাপিটাইজার হিসেবে ওয়েজেসটা অনেক ভালো হবে, সো ওয়েজেসটা আমরা ট্রাই করবো। ওয়েজেস হচ্ছে 80 টাকা, আর হচ্ছে এরপরে হইতেছে এখানে হচ্ছে ওনাদের রাইস প্ল্যাটারের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে বারবিকিউ গ্রিল চিকেন প্ল্যাটার, যেটা হচ্ছে 200 টাকা। আমার কাছে মনে হচ্ছে অ্যাকর্ডিং টু মানে প্রাইসটা হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি, সো এটা ট্রাই করা যায়। সো এটা একটা আমরা নিচ্ছি, আর এটার সাথে হইতেছে বার্গার, আমি যেহেতু এটা বার্গারিতাস ও অ্যাজ ওয়েল অ্যাজ বার্গার ট্রাই করা উচিত। সো এখানে দুই ধরনের বার্গার আছে, সেটা হচ্ছে ফ্রাইড চিকেন বার্গার 160, আর গ্রিল চিকেন বার্গারও হচ্ছে 160। এটা হচ্ছে ক্রিসপি হবে, এটা হচ্ছে প্যাটিটা গ্রিল্ড হবে। সো আমি ওনারা বললো যে যেটা বেশি চলে সেটা হচ্ছে গ্রিল চিকেন বার্গার, যেটা 160 এটা বেশি চলে, সো এটা একটা নিতেছি। সো 3টা আইটেম নিতেছে, আমরা হচ্ছে ফুডের জন্য ওয়েট করতেছি আপাতত, 10-15 মিনিটের মধ্যে ফুড এসে পড়ব। সো আশা করে জানাচ্ছি কেমন লাগে আমাদের। ওকে, আমরা আমাদের 3টা আইটেম এসে পড়ছে। সো এখানে এটা হচ্ছে গ্রিল চিকেন বার্গার, এটা হচ্ছে 160, তারপরে এটা হচ্ছে ওয়েজেস, ওয়েজেসটা হচ্ছে 80 টাকা, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন প্ল্যাটার, এটা হচ্ছে 200 টাকা। সো হচ্ছে যেহেতু অ্যাপিটাইজার দিয়ে শুরু করি, ফার্স্টে হচ্ছে ওয়েজেসটা দিয়ে ট্রাই করি কেমন লাগে। ওয়েজেসটা দেখতে তো ভালোই লাগতেছে, মেয়োনিজ আর সস দিছে দুই রকম। মোটামুটি লাগছে ভিতরে, ভালো করে এটা মানে একটু ক্রিসপি থাকলে ভালো হইতো ওয়েজেসটা। সো এবার হচ্ছে বার্গারের পালা। সো ভাই আমাদেরকে গ্লাভস দিয়ে গেলো, সো বার্গার ট্রাই করতে গেলে অনেক সসি হয়ে যায়, পুরো হাত ভরে যায়, সো এইসবে গ্লাভস হইলে ভালো হয়। সো যেহেতু বার্গারিতে আই হোপ বার্গার অনেক ভালো হবে। সো এখানে এই টুথপিকটা সরায় দেখি, হচ্ছে ভিতরে চিকেনের অ্যামাউন্ট কিন্তু ভালো দিছে, সস মেয়োনিজ তারপরে হচ্ছে টমেটো, আর নিচে হচ্ছে লেটুস পাতা দিছে আর কি, আর হচ্ছে উপরে স্লাইড চিজ আছে। সো লেটস ট্রাই ইট কেমন লাগে। আমি তো একটু এটা ফার্স্ট থেকেই খাই হতাম, বার্গারটা অনেকটা আমার কাছে সব স্যান্ডউইচের মতো লাগতেছে, বাট বার্গারটা টেস্টটা জোস, বানটা একদম পারফেক্ট যতটুকু মানেই থাকা দরকার ওটা আছে, প্লাস চিকেনটা পারফেক্টলি মেরিনেট হয়েছে উইথ চিজ, এটা জোস। 160 টাকায় এটা ওয়ার্থ ইট একটা বার্গার, মানে আসলেই জোস এটা, আর মেয়োনিজ এগুলো যে মিক্সআপটা পারফেক্ট হয়েছে এটা জোস,
সো এখানে আমাদের বারবিকিউ চিকেন রাইস প্ল্যাটারে যেটা এগ ফ্রাইড রাইস অ্যামাউন্টটা ভালোই, আর এখানে হচ্ছে এই বারবিকিউ চিকেন, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল আছে, আর সাথে কিছু চিপস দিছে উইথ এখানে মেয়োনিজও আছে। সো দেখি খায় কেমন লাগে। মন্থনের যে চিপসটা সেরকম একটা টেস্ট আসে, সো ইটস বেশ গুড। আমরা রাইসটা দিয়ে শুরু করি, রাইসটা এমনি একটু খেয়ে দেখি কেমন লাগে। রাইসটা ভালো, যেরকম চাইনিজ রাইস হয় ওই রকমই টেস্ট, এটা ভালো। কথা হলো ভেজিটেবল দিয়ে খায়া দেখতে হবে কেমন হয়। যদি লাঞ্চ টাইমে কেউ আসে 200 টাকা বাজেটে, সো এটা বেস্ট একটা অপশন হইতে পারে অ্যাজ এ সেট মেনু। অনেকে দেখা যায় বার্গার পছন্দ হয় না, রাইস বা সেট মেনু পছন্দ করে, তাদের জন্য এটা গুড প্যাকেজ। এটা একটু বেশি খাওয়া হয়ে যেতেছে না? তো এখন হচ্ছে আমরা চিকেন কাটবো। অবশেষে আমি সফলভাবে চিকেন কেটে ফেলছি না, যাক। এই চিকেন কাটতে পারলে আমাদের কি শান্তিটা লাগে। বারবিকিউ সস দিয়ে এই করছে চিকেনটা, এখন দেখি কেমন লাগে খেয়ে। তো বড় পিসে আমি নিয়ে নিছি। রাইসের সাথে খেয়ে ভালো লাগছে, প্লাস রাইসটা যদি এমনি সিম্পলি শুধু এমনি খাওয়া যায় তাহলেও এটা ভালো লাগবে। মানে রাইসটা অস্থির, চিকেনটাও ভালো, মেনে এটা 200 টাকা প্যাকেজ হিসাবে ওয়ার্থ ইট। এবার হচ্ছে খাওয়াটা শেষ করি, সবাই খাওয়া শেষ করার পর ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমাদের খাবার শেষ হয়ে গেল। সো আলটিমেটলি ইট ওয়াজ আ ভেরি গুড, মানে গুড এক্সপিরিয়েন্স। হচ্ছে 500 টাকা বাজেটে বার্গারটা খুব ভালো ছিল, 160 অ্যাকর্ডিং টু প্রাইস, এবং বারবিকিউ চিকেন প্ল্যাটার অ্যাজ অফ সেট মেনু যে আইটেম ওই হিসাবে 200 টাকা, ওটা ওয়ার্থ ইট। ওয়েজেস ওয়াজ অ্যাভারেজ, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স আমি ভালো বলবো, বিকজ দুইটা আইটেম যেটা দুইটা মেইন আইটেম ছিল, দুইটা মেইন আইটেম ভালো ছিল। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।